হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। বন্ধুরা, আজকে তোমাদের জন্য খুবই অসাধারণ একটি রেসিপি নিয়ে এসেছি, মোগলাই চিকেন। তোমরা সবাই রান্নার ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, এখানে চিকেন নিয়েছি। চিকেনগুলো ঠান্ডা এবং গরম জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। ঠান্ডা ও গরম জল দিয়ে চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার এখানে হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার চিকেন খুব ভালো করে মেখে নেব। চিকেন খুব ভালো করে মেখে নিয়েছি। এবার 1 ঘন্টার মতো চিকেন রেস্টে রেখে দেব। এখানে 2টি বড় সাইজের পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, আর নিয়েছি 1 টুকরো আদা, বেশ কয়েকটি রসুনের কোয়া, 5টি শুকনো লঙ্কা, 5টি কাঁচা লঙ্কা। এবার সব কিছু ব্লেন্ডারে পেস্ট করে নেব। এখানে 2টো আলু কেটে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। আমি চিকেনে আলু দিয়ে দেব, তোমরা নাও দিতে পারো, আমার ভালো লাগে তাই দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার সর্ষের তেল ভালো করে নেড়ে নেব। এবার এখানে হলুদ লবণ দিয়ে মেখে রাখা আলু দিয়ে দিব। এবার নেড়ে নিয়ে আলু লালচে করে ভেজে নেব। আলু লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আলু নামিয়ে নিয়েছি। এবার আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এবার সর্ষের তেল ভালো করে নেড়ে নেব। 2টো তেজপাতা টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার এখানে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার পেস্ট দিয়ে দেব। এবার নেড়ে নিয়ে খুব ভালো করে ভেজে নেব। মশলা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মেখে রাখা চিকেন দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে চিকেন খুব ভালো করে ভেজে নেব। চিকেন খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে 1টি বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, এবার দিয়ে দেব। এবার টমেটো পেস্টের বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এবার এখানে দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচের একটু কম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1 চা চামচের একটু কম ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভেজে রাখা আলু দিয়ে দেব। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। এবার অল্প আঁচে থালা চাপা দিয়ে 15 মিনিট জাল করে নেব। 15 মিনিট জাল করে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। চিকেন আলু 70% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে একটু বেশি করে টক দই নিয়েছি। টক দইগুলো জল ঝরিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, এবার দিয়ে দিলাম। এবার 14-15টার মতো কাজু বাদাম পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার এখানে কাজু বাদামের পেস্টের বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। এবার নেড়ে নিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে আরও 12 মিনিটের মতো জাল করে আলু চিকেন খুব ভালো করে সেদ্ধ করে নেব। 12 মিনিট জাল করে নিয়েছি। চিকেন আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে গ্রেভির জন্য সামান্য একটু গরম জল দিয়ে 4 মিনিট জাল করে নেব। 4 মিনিট জাল করে নিয়েছি। এবার খুব ভালো করে নেড়ে নিয়ে গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে চিকেন খুব ভালো করে নেড়ে নেব। এবার এখানে কাসুরি মেথি নিয়েছি। এবার হাত দিয়ে কাসুরি মেথি একটু ভেঙে নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দেব। এবার চিকেন নেড়ে নেব। মোগলাই চিকেন রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই মোগলাই চিকেনের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। এই মোগলাই চিকেন পাতে থাকলে নিমেষেই 1 থালা ভাত শেষ হয়ে যাবে, এতটাই সুস্বাদু। বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। বন্ধুরা, আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। নিত্য নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে।
বাই বন্ধুরা।